क्वेश्चन हमरा एकुन लोखो कोडी, देखो 2 into cos x plus sec x equal to 5, शोमी करने शादन शामदा निचेर कोण्टी, देखो नंबर ऑप्शन ए, n pi plus minus pi by 3, ठीक है भाई दया हुई से देखो, एकुन आगेर मोतो शोशुरे आंसर टा मदर दिया नहीं, आंसर गुला मदर n pi आकरे दिए दिसे, देखो एकेत्रे हमरा की भाई शॉर्ट टेक्निके बा खूब द्रुतो भावे ऑब्जेक्टिव गुला हमरा सॉल्व करू, देखो एकेत्रे हमरा जे कास्टा कोर्बो शेटा होच्छे, ऑप्शन गुलोर n এর ভ্যালু আমরা ধরে নিব ঠিক আছে দেখো n এর ভ্যালু কত ধরব এটা একটা সমস্যা দেখো n এর ভ্যালু যদি আমরা 0 ধরি তাহলে এটা আমাদের 0 হয়ে যায় প্লাস মাইনাস পাই বাই 3 থাকে অপশন b হয়ে যায় 0 প্লাস মাইনাস পাই বাই 3 অর্থাৎ দেখো দুটো অপশনই সেম হয়ে যাচ্ছে তার জন্য দুটো অপশন যাতে সেম না হয়ে যায় তার জন্য আমরা n এর ভ্যালু 0 ধরতে পারবো না এখন দেখো n এর ভ্যালু যদি আমরা এবার প্লাস 1 ধরি তাহলে আমাদের কত আসছে পাই প্লাস মাইনাস পাই বাই 3 2 পাই প্লাস মাইনাস পাই বাই 3 c হয়ে যায় আমাদের জন্য 2 পাই প্লাস মাইনাস পাই বাই 6 এবং d হয়ে যায় পাই প্লাস মাইনাস পাই বাই 6 দেখো এখন চারটা অপশনের মধ্যে একটা ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন আমরা পেয়ে যাচ্ছি তো দেখো n এর ভ্যালু আমরা ধরব এখন প্লাস 1 ধরে অপশনগুলো আমরা লেফট হ্যান্ড সাইডে আগের অঙ্কের মতো বসিয়ে দেখি যে কি মানগুলো আমরা পাই দেখো আমরা বসাচ্ছি লেফট হ্যান্ড সাইডে 2 ইনটু cos x x এর মধ্যে আমরা বসাবো n এর ভ্যালু 1 বসালে আমরা পাই পাই মানে 180 ডিগ্রি প্লাস পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি প্লাস আমরা পাচ্ছি sec sec x মানে হচ্ছে আমরা জানি 1 বাই cos x cos আগের মতোই 180 প্লাস পাই বাই 3 অর্থাৎ 60 ডিগ্রি দেখি আমরা রাইট হ্যান্ড সাইডের সাথে মেলে নাকি দেখো এখানে আমাদের অপশন আসতেছে মাইনাস 5 অর্থাৎ রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে না এবার আমরা অপশন বিটাকে যদি সঠিক হিসেবে চেক করি তাহলে আমরা এখানে পাচ্ছি দেখো 2n পাই অর্থাৎ 2 গুণন 180 এবং এখানেও 2 গুণন 180 করে দিলে আমরা পাচ্ছি 5 অর্থাৎ অপশন বি আমাদের জন্য সঠিক হিসেবে প্রমাণিত হয়ে গেল এখন আমরা আবার একটু শিওর হওয়ার জন্য অপশন সি এবং অপশন ডিও চেক করে দেখি অপশন সি তে আমাদের আসতেছে 2n পাই প্লাস মাইনাস পাই বাই 6 অর্থাৎ 30 বসে দিলে দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে মিলছে না এবং অপশন ডিও যদি আমরা চেক করি দেখো 2 এ যেতে আমরা 1 করে দিচ্ছি দেখো সেক্ষেত্রে আমাদের মিলছে না অর্থাৎ অপশন বি সঠিক হিসেবে আমরা চেক করে বের করে ফেলতে